আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহকে হুকুমের আসামি করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল। মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিসিসি কর্মচারীরা নগর পরিচ্ছন্নতা থেকে বিরত থাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বরিশাল। অন্যদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। সকালে বিসিসি মেয়রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে বরিশাল সিটি কর্পোরেশন। এ সময় মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো কাজ করবেন না বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া প্রেস ব্রিফিংয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে পৌর মেয়রদের ও উপজেলা পরিষদের পক্ষ থেকে। অন্যদিকে চার দিন ধরে সিটি কর্মীরা কাজ না করায় ময়লার শহরে পরিণত হয়েছে বরিশাল। নগরীর সদর রোড, কাঠপট্টি, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকার ডাস্টবিন সহ মূল সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে অস্বস্তিকর পরিবেশে দিন কাটাচ্ছে নগরবাসী। গন্ধে এখানে বসে দোকানদারি করতে পারতেছি না। আমাদের দোকানে কোনো কাস্টমার ঢোকে না। প্রায় 40 ফুটেরও বেশি জায়গায় ময়লা আবর্জনা ফেলানো হয়েছে। বরিশাল ইউএনওর বাসভবনে হামলার দুই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে। ঢাকা থেকে আটক করা হয়েছে মামলার দুই নম্বর আসামি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে। এদিকে হুকুমের আসামি মেয়রকে আটকের বিষয়ে পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, অহেতুক কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। চব্বিশ ঘন্টায় পাঁচজন সহ সর্বমোট 21 জন গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে প্রত্যেকে এফআইআর ভুক্ত আসামি, দুইটা মামলার কোনো না কোনো মামলা। দুর্ভোগের কথা চিন্তা করে ময়লা দ্রুত অপসারণের পাশাপাশি নিরীহ কাউকে হয়রানি না করার দাবি নগরবাসীর। রত্না জামান, একুশে টেলিভিশন।